ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، ربي يسر ولا تعسر وتمم بالخير. তো আলহামদুলিল্লাহ, আমরা প্রাথমিক দিন শিক্ষা কোর্সের একে একে 5টি ক্লাস সম্পন্ন করেছি এবং ষষ্ঠ দর্শ ষষ্ঠ ক্লাস, যা গতকালকেও কিছু অংশ আংশিক সম্প্রচার হয়েছে এবং একটু সমস্যার কারণে আজ আমরা সেটাকে নতুনভাবে করছি। এই ক্লাসে আমরা যে বিষয়টি জানব তা হলো একজন মুমিনের ইমানের পরে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় যে দায়িত্ব, সালাত কায়েম করার। আকিমুস সালাহ, আল্লাহ তাআলা কোরআনে যে হুকুম এনেছেন, এই সালাত সম্পর্কিত বিষয়গুলো আজ আমরা ইনশাআল্লাহ জানব। এবং আজকের ক্লাস ও আগামীকালকের ক্লাস, এই 2 দিনের ক্লাস, ক্লাসের মধ্যে সালাত সম্পর্কিত মোটামুটি একজন প্রাথমিক দিনদার ব্যক্তি, যিনি দিনের প্রাথমিক জ্ঞানটুকু অর্জন করতে চাচ্ছেন, তার জন্য খোরাক দেয়া আছে। তো সর্বপ্রথম সালাত সম্পর্কে আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা সালাতকে কেন মুমিনের জীবনে সালাত এত গুরুত্বপূর্ণ কেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, আকিমুস সালা, যে তোমরা সালাত কায়েম করো, অজুর পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এখানে এনেছেন যে একজন মুমিন যখন তোমরা সালাত কায়েম করবে তো তোমাদের জন্য হুকুম হলো তোমরা পবিত্রতা অর্জন করে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে ইকামাতুস সালাহ বা আকিমুস সালাহ বলে যে হুকুম করেছেন, এই হুকুমের জন্য পবিত্রতার একটা নির্দেশ দিয়েছেন, যে বিষয়টা ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে আসবে। কোরআনের মধ্যে অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে সালাতে উস্তা বা মধ্যবর্তী যে সালাত রয়েছে সেই সালাতের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। তো এই আয়াতের মাধ্যমেও আল্লাহ তাআলা একজন মুমিনকে গুরুত্ব দিতে বলছেন এবং অত্যন্ত যত্নবান হতে বলছেন সালাতের ব্যাপারে। এছাড়াও কোরআনে বিভিন্ন স্থানে সালাতকে অত্যন্ত মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে, একজন মানুষ তার জীবনে সফলকাম হতে সে সবচেয়ে বেশি যেটা চায় সেটা হলো সে সব ধরনের গর্হিত কাজ এবং যেই কাজগুলো তার সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এই কাজগুলো সে না করবে। রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলেছেন যে একজন ব্যক্তি বা একজন মানুষ সে যদি গর্হিত কাজ এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে চায় তাহলে সালাতই তার একমাত্র মাধ্যম। কেননা ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, কেননা সালাত এমন একটা আমল, এমন একটা কাজ, যে কাজটাই তাকে গর্হিত ও অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এ বিষয়ে আল্লাহ রসুলের হাদিস বর্ণিত আছে যে আন্না রাজুলান সাআলা আন-নাবিয়্য, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে প্রশ্ন করেছে যে ইয়া রাসূলাল্লাহ, দীনের বা শরীয়তের যতগুলো হুকুম রয়েছে, যতগুলো আমাল আমল রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি। আল্লাহর রাসূল বলেছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, যে নামাজ ঠিক তার সময় অনুযায়ী নামাজকে কায়েম করা, সালাতকে আদায় করা, এটা হলো একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এরপরে অন্যান্য বিষয়গুলো বলেছেন, ওয়া বিররুল ওয়ালিদাইন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, সালাত কায়েমের পরে বলছেন তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। অথচ মা বাবার সাথে আমাদের সম্পর্ক আমাদের জন্ম থেকেই, কিন্তু সেক্ষেত্রেও একজন মুমিনের ক্ষেত্রে বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আস-সালাতু লিওয়াক্তিহা, সময় অনুযায়ী সালাত কায়েম করা, সালাত আদায় করা। এরপরে রাখা হয়েছে মা বাবার সাথে সদাচরণ করা, অতঃপর সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে তৃতীয় স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুমিনের জন্য আমল হলো আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেয়া, জিহাদ করা। তো ইত্যাদি হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা আমরা
একদিকে যেভাবে সালাতের গুরুত্ব অনুধাবন করতে পারি, বুঝতে পারি, একইভাবে আল্লাহ তাআলা এই সালাতের মধ্যে যে ফজিলত রেখেছেন, যে একজন মুমিন সালাত কায়েমের মাধ্যমে সে সব ধরনের অশ্লীল কাজ থেকে এবং সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকবে, এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছেন, তাহলে কোন মুমিন যে সালাত কায়েম করছে, সালাত আদায় করছে, একইভাবে আবার সে কোনো মন্দ কাজের সাথে আছে, তার ক্ষেত্রে কি বলবেন? আল্লাহর রসুল উত্তরে বলেছেন, যেই মুমিনকে তার সালাত মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না, কেমন যেন সেটা সালাতই নয়। অর্থাৎ সালাতের বা নামাজের যেই ফায়দাটুকু একজন মুমিন হিসাবে তার পাওয়ার কথা ছিল, ততটুকু সে পাচ্ছে না, এর অর্থ সে সালাত পরিপূর্ণভাবে আদায় করছে না, সালাতের পূর্ণ হক সে আদায় করছে না। কেননা যেটা আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা কখনোই সত্য ছাড়া মিথ্যা তো হতেই পারে না, কোনো সন্দেহও থাকতে পারে না। কেননা কোরআন সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা হলো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন কিতাব এমন এক মহাগ্রন্থ, এর মধ্যে কোনো রকমের সন্দেহ থাকতে পারে না। আর সেই কোরআনের হুকুম হলো সালাত কায়েম করা, এটা মন্দ কাজ থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। রব্বুল আলমিনের হুকুম হলো সালাত কায়েম করা, একজন মুমিনকে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে। তো এটাই স্বাভাবিক যে কেউ যদি সালাত কায়েমের সাথে সাথে সে মন্দ কাজ ছাড়তে পারছে না, এর অর্থ হলো সে সালাতকে পরিপূর্ণভাবে হক আদায় করে সালাত কায়েম করছে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণরূপে হক আদায় করে সালাত আদায় করার তৌফিক দান করুন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মান খরাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, যে একজন মুমিন সে যখন হজ করে, এই হজটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হয়, তা আল্লাহর রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করে ঘর থেকে সালাতের উদ্দেশ্যে বের হয়, ফরজ সালাতের উদ্দেশ্যে, তাহলে এই ব্যক্তির আমল নামায় অথবা অর্থাৎ এই ব্যক্তি যে আজর পাবে, সেটা কাআজরিল হাজ্জিল মুহরিম, যে ইহরাম বাঁধা অবস্থায় হজকারী হজ আদায় করছে, হজের মতো এই বড় আমলটা করছে, তার মতো কেমন যেন সে আজর পেল। এছাড়াও সালাত এছাড়া এখানে আলোচনা এসেছে সালাত না পড়ার পরিণতি কি। সালাত না পড়া এটা অত্যন্ত ভয়াবহ গুনাহ এবং ভয়াবহ একটা কবিরা গুনাহ। কেননা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলাম মূলত পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, যার প্রথমটা তো হলো ঈমান আনয়ন করা, আর তারপরে সর্বপ্রথম হলো সালাত কায়েম করা। অতএব কারো মধ্যে যদি এই সালাত না থাকে, সে যদি সালাত কায়েম না করে, এর অর্থ হলো সে আল্লাহ তাআলার বা ইসলামের মূল যে স্তম্ভ, সেই স্তম্ভকে মানছে না, এই স্তম্ভ তার মধ্যে নেই, কেমন যেন তার মধ্যে ঈমানের একটা অংশ নেই, ঈমানই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সালাত না পড়া, সালাত আদায় না করা, এটা আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত গুনাহে কবিরা এবং অত্যন্ত শাস্তিপ্রাপ্ত একটা গুনাহের কাজ। একাধিক হাদিসের মধ্যে রয়েছে সালাতের বিভিন্ন আজাবের কথা, সালাতের বিভিন্ন শাস্তির কথা, যদিও সনদ দুর্বল, তবুও এই কথাটা স্পষ্ট হাদিস আছে। সনদ দুর্বল হওয়া সত্ত্বেও এটা একটি হাদিস, যে একজন ব্যক্তি কোনো কারণ ছাড়া সে যদি নামাজকে, কোনো এক ওয়াক্ত সালাতকে কাজা করে, এক ওয়াক্ত সালাতকে সময় অনুযায়ী আদায় না করে, তাহলে বহু হাজার লক্ষ বছর সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। যদিও এই পরিমাণটা হয়তো 2,88,00,000 বছরের যে কথাটা বলা হয়েছে, এই পরিমাণটা হাদিসে উল্লেখ নেই, তবে কুররা এরকম একটা শব্দ হাদিসের মধ্যে এসেছে, যেটাকে হিসাব করে এরকম একটা সময় বের করা যায়। আর তার চেয়ে বড় বিষয় হলো, এই দুনিয়ায় আমাদের জন্য সময়কে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আমাদের জন্য সময় একটা নির্ধারিত, যে সকাল থেকে সন্ধ্যা, দিন দিন আসে, রাত যায়, সপ্তাহ আসে, মাস আসে, এভাবে বছর আসে,
কিন্তু এই জীবনের পরবর্তী যে জীবন, পরকালীন জীবনে সময় বলে কোনো কথা নেই। সেখানে কোনো সময়ের সাথে সময়কে গণনা করে শেষ করার মতো অবস্থা নেই। তো এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে একজন মুমিন সে যদি সালাতকে অবহেলায় ছেড়ে দেয়, সালাতকে আদায় না করে, তাহলে তার জন্য অত্যন্ত বেশি এবং অত্যন্ত বড় শাস্তি রয়েছে। হ্যাঁ, এছাড়াও নামাজ না পড়া এটা জাহান্নামে যাওয়ার কারণ, কারণ স্পষ্ট ভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু, একজন মুমিনের জীবনে কিয়ামতের দিন সবচেয়ে গুরুত্বের সাথে একজন মুমিনের কাছ থেকে যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাতু, এটা একটা হাদিস। এখানে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে একটু বড়, যে ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন বান্দার সকল আমলের মধ্যে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে, ফা ইন সলিহাত ফাকাদ আফলাহা, তাহলে সে সফল কাম, সে কামিয়াব হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর যদি এই হিসাবেই সে পাকড়াও হয়, এই হিসাবেই সে ধরা পড়ে যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তার সে তার পুরা জিন্দগির সকল আমল ব্যর্থ, তার জীবনের সমস্ত কাজগুলো কেমন যেন অকাজের মতো, অকর্মের মতো হয়ে গেল। তো এছাড়াও অন্যান্য আয়াতের মধ্যে, অন্যান্য হাদিসের মধ্যে জাহান্নামে যাওয়ার কারণ, আর যখন একজন মুমিনের জীবনের কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য রইল না, খুব স্বাভাবিকভাবেই সে জান্নাতে যেতে পারবে না, এটা স্পষ্টভাবে বোঝা যায়। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেয়েরাজের রাতে এই রজব মাসেই যে মেয়েরাজ সংঘটিত হয়েছিল, মেয়েরাজে আল্লাহ তাআলা বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নেয়ামতটা দিয়েছেন সেটা হলো 5 ওয়াক্ত সালাত, যেটা 50 ওয়াক্ত থেকে শুরু হয়েছিল এবং একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের একাধিক সুপারিশের ভিত্তিতে বান্দার জন্য 5 ওয়াক্ত নির্ধারণ করেছেন, জুইলাত খামসান সুম্মা নুদিয়া। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলা হয়েছে, হে মুহাম্মদ, ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার হুকুমের কোনো পরিবর্তন হয় না, এই যে 5 ওয়াক্ত দেয়া হলো তোমাকে, এই 5 ওয়াক্ত দ্বারা 50 ওয়াক্তেরই সওয়াব আমি পরিপূর্ণ রূপে দিব। সুবহানাল্লাহ, ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসি খামসিনা, এই 5 ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা যে প্রথম হুকুম এনে দিয়েছিলেন 50 ওয়াক্তের, সেটাকে পরিপূর্ণ করে দিবেন। তাহলে মুমিনের জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম, এবং এই সালাত কায়েম করা ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো জবাব নেই, আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নেই, এটা আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সালাত এমন একটা আমল যা মুসলিম এবং অমুসলিমের মাঝে পার্থক্য সৃষ্টি করে। একজন ব্যক্তিকে দেখে বোঝা যাবে সে মুসলমান না অমুসলমান একমাত্র তার সালাত দ্বারা, যে সে সালাত কায়েম করছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, অর্থাৎ সে মুসলমান। মুসলমানের শিয়ার বা একজন মুসলিমের শিয়ার বা একান্ত যে আলামত, একান্ত চিহ্ন হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এটা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, আল আহদুল্লাদি বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত। আল্লাহ রসুল বলছেন, দেখো আমাদের এবং তাদের মাঝে, অর্থাৎ মুসলমান এবং অমুসলমানের মাঝে পার্থক্য সৃষ্টিকারী যে আমলটা সেটা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি এটাকে ছেড়ে দিল কেমন যেন সে ইসলাম থেকে, ইসলাম বঞ্চিত হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল, সে কুফুরি করলো। তো সালাতকে পরিপূর্ণরূপে জান কি বলে আদায় করা, এটা যেমন আমাদের জন্য হুকুম, একইভাবে কেউ যদি সালাতকে অস্বীকার করি, সেই অস্বীকারটা কোন পর্যায়ে, এখানে যে কুফুরির কথা এসেছে এটা অবশ্যই ব্যাখ্যা চায়। এটা যে কোনো ব্যক্তি সালাত না আদায় করলো না সে কাফের হয়ে গেল এমন কোনো বিষয় নয়, সালাতকে অস্বীকার করা, অর্থাৎ সালাতকে অস্বীকার করে ত্যাগ করলো, যে সালাত আমি পড়বো না, সালাত আমার জন্য না, এই ধরনের যদি কারো দ্বারা হয় তখন সেই ক্ষেত্রে বলা হয়েছে সে কুফুরি করলো। এছাড়া কারো যদি অনিচ্ছায় কিংবা কি বলে অলসতায় সালাত সময় মতো আদায় হলো না, এটার জন্য সে কুফুরি পর্যন্ত যাবে না, তবে অবশ্যই তাকে এই সালাত আদায় করে নিতে হবে, এই সালাতের কাজা আদায় করতে হবে, এটা স্পষ্টভাবে বোঝা যায়। তো মোটামুটি আমরা এই অংশ থেকে এতটুকু বুঝতে পারলাম, একজন মুমিনের জন্য সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সালাতের ফজিলত রয়েছে, ফজিলত সম্পর্কিত 2টি হাদিস আনা হয়েছে, এবং সালাত কেউ যদি আদায় না করে, সালাত কায়েম না করে,
তার জন্য শাস্তি রয়েছে এবং সেই শাস্তি অপরিসীম, অনেক বেশি, এটা স্পষ্ট হয়েছে। এরপরে এসেছে আমি আপনি, আমরা একজন মুমিন হিসেবে আমাদের জন্য যে সালাতের হুকুম এসেছে, এই সালাতটা আমরা কিভাবে আদায় করব। সালাতের জন্য শুরুতেই বলেছি, সুরায় মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলা সালাতি, হে মুমিনরা, তোমরা যখন সালাত কায়েম করবে, সালাত আদায় করতে যাবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য সর্বপ্রথম কর্তব্য হলো তাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাত, তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসাহ করে নাও, মুছে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা দুটি কাব পর্যন্ত, অর্থাৎ টাখনো সহ টাখনো পর্যন্ত ধুয়ে নাও। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে হুকুম করেছেন যে কোনো মুমিন যখন সালাত কায়েম করতে যাবে, সালাত আদায় করতে যাবে, তখন তার জন্য হুকুম হলো পবিত্রতা অর্জন করা। তো স্পষ্ট হলো আমাদের কাছে যে সালাত, একজন মুমিন হিসাবে আমি সালাত আদায় করব, সালাত কায়েম করব, তবে সালাতের জন্য সবচেয়ে সর্বপ্রথম আমার উপরে হুকুম আসবে আমি পবিত্রতা অর্জন করব। এই পবিত্রতাকেই বলা হচ্ছে ওযু। এই পবিত্রতাকেই, পবিত্রতার দুইটা সুরত, এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব। পবিত্রতা দুই ভাবে আসে, এক পবিত্রতা হলো ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা, ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা, যেটাকে হাদাসে আসগর বলা হয়। এই নাপাকি, এটা হলো আমাদের অজু ভঙ্গের যেই কারণগুলো, অজু ভেঙে যাওয়ার যেই কারণগুলো, এমন কোন কারণ যদি কারো কাছে পাওয়া যায়, তখন সে পবিত্রতা অর্জন করবে অজু দ্বারা, এটাকে বলা হয় হাদাসে আসগর। আরেকটা হাদাস হলো হাদাসে আকবর, এটা নির্ধারিত কিছু কারণ ছাড়া অন্য কোনো কারণে এই ধরনের পবিত্রতা ফরজ হয় না, এই পবিত্রতাটা অর্জন করতে হয় গোসলের মাধ্যমে, পরিপূর্ণ শরীরকে ধুয়ে ফেলে গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয় হাদাসে আকবর থেকে। হাদাসে আসগর কি, হাদাসে আকবর কি, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ওযু, এটা সালাতের ফরজ এবং ওয়াজিব, করণীয় বিষয়গুলো এসেছে। তো অজু, অজু কি জিনিস, এই ছোট যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি অঙ্গের কথা উল্লেখ করেছেন, চারটি অঙ্গের নাম উল্লেখ করেছেন। এক, চেহারাকে ধুয়ে নেয়া, দুই, দুই হাতকে কোনোই পর্যন্ত ধোয়া, তিন, মাথা মাসেহ করা, চার, দুই পা টাখনো সহ ধোয়া। এই চারটা অঙ্গের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এটা দ্বারা স্পষ্ট যে এই চার অঙ্গ অজুর মধ্যে, এই চার অঙ্গ ধোয়াটা হলো ফরজ, যেহেতু আল্লাহ তাআলার হুকুম। আমরা জানি কোরআনের মধ্যে যে হুকুমগুলো এসেছে, আমরের মানে হুকুমের শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা যে হুকুমগুলোকে এনেছেন, এগুলো মুমিনের জীবনে ফরজ, এগুলো আদায় করতেই হবে, যেটাকে ফরজে আইন বলা হয়, প্রত্যেক এক একজন মুমিনের জন্য আলাদা আলাদা ভাবে ফরজ। এরপরে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করেছেন, অজু দেখিয়েছেন, সাহাবা একরাম তার কাছ থেকে অজু শিখেছে, এবং সেই পরম্পরায় আমাদের কাছে অজুর যে আমল এসেছে, এই আমলটা কি, এটার জন্য আমরা অজুর যে সুন্নত আমল সমূহ এটা দেখব। অজুর যে চারটা অঙ্গ, অর্থাৎ মুখমণ্ডলকে ধৌত করা, এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো মুখ বা চেহারার পূর্ণ চৌহদ্দি, অর্থাৎ চেহারার পূর্ণ সীমানা সহ ধোয়া। চেহারার সীমানা, যে কোনো জিনিসের সীমানা আমরা দুই দুই দিক থেকে নির্ধারণ করি, এক হলো পাশ থেকে আর এক হলো উপর নিচ থেকে। ডান বাম দিক থেকে চেহারার সীমানা হলো এক কানের লতি থেকে, কানের নিচের যে নরম অংশ, এই নরম অংশের গোড়া থেকে অপর কানের লতি পর্যন্ত, এটাকে লতি বলা হয়। আর উপরে নিচে চেহারার অংশ হলো, চেহারার সীমানা হলো উপরের সর্বশেষ যেই চুল, চুলের গোড়া থেকে, চুলের যেই জায়গাটা মাথার কপালের শেষ অংশে, চুল যেখান থেকে শুরু হয়, এই চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, থুতনির নিচ পর্যন্ত, থুতনির যে হাড্ডি বা হাড় আছে, এই হাড়ের নিচ পর্যন্ত, এটা হলো উপরে নিচে চেহারার সীমানা। আর দুই দিকের সীমানা হলো এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত। আর এছাড়া বাকি তিনটা অঙ্গকে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুই হাতকে ধুবো আমরা কনুই সহ, এবং দুই পাকে ধুবো, পায়ের যেই টাখনো আছে, অর্থাৎ পায়ের গোড়ালির উপরের দুই পাশের যে হাড়, শক্ত হাড় বেরিয়ে থাকে, এটাকে টাখনো বলা হয়, এইটা সহ। এভাবে চারটা অঙ্গ ধোয়া হলো ফরজ।
এছাড়াও আল্লাহর রসুল আরো কিছু অঙ্গকে ধুয়েছেন, এবং এই 4 অঙ্গ ধোয়ার ক্ষেত্রে কিছু নিয়ম তিনি নিয়মিতভাবে অবলম্বন করেছেন, সেগুলো হলো সুন্নাহ। সেগুলো কি কি? অজুর সুন্নাত হলো অজুতে নিয়ত করা, অর্থাৎ কোনো আমলের নিয়ত করা, যে আমি এই অজু দ্বারা সালাত কায়েম করব, সালাত আদায় করব, আমি এই অজু দ্বারা কোরআন স্পর্শ করব। তাহলে নিয়ত করা এটা হলো সুন্নাত। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো অজুর নিয়তের ক্ষেত্রে এমন কোন নিয়ত যদি করি যেই মানে যেই আমলের জন্য অজু করা জরুরি নয়, এমন কোন নিয়ত, এমন কোন আমলের নিয়ত যদি আমরা কোনো অজুর ক্ষেত্রে করি যে আমলের জন্য অজু করা জরুরি নয়, যেমন কোরআন মুখে তেলাওয়াত করা, কোরআন না ছুঁয়ে না ধরে মুখে শুধু তেলাওয়াত করা, এটার জন্য অজু করা জরুরি না। মসজিদে প্রবেশ করা, এটার জন্য অজু করা ফরজ নয়। আজান দেয়া, এটার জন্য অজু করা ফরজ নয়। কিংবা এমনি আরাম একটু ঠান্ডার জন্য আমি আরেকবার অজু করে নিলাম, এটার জন্য অজু করা ফরজ নয়। তাহলে অজু করা ফরজ নয় এমন কোনো আমল, অজু করা ফরজ নয় এমন কোনো আমল যদি করি, এমন কোনো আমলের নিয়তে যদি অজু করা হয়, তাহলে আমরা বুঝতে পারলাম অজু করা ফরজ নয় এমন কোন আমলের নিয়তে যদি অজু করা হয় তাহলে সেই অজু দ্বারা এমন কোন আমল করা যাবে না যে আমলের জন্য অজু করা ফরজ। অর্থাৎ যখনই আমরা অজু করব, সহজে যদি বলি, যখনই আমরা অজু করব তখন কোন মৌলিক আমলের নিয়ত করব। মৌলিক আমল হলো কোরআন স্পর্শ করা, মৌলিক আমল হলো অজুর ক্ষেত্রে সালাত আদায় করা। যে কোনো সালাত আদায়ের জন্য এই নিয়তে যদি অজু করি যে আমি অজু আমি নামাজের জন্য অজু করছি, আমি সালাত আদায়ের জন্য অজু করছি, তো এটা নির্দিষ্ট করার কোনো জরুরত নেই যে কোন সালাত আদায় করছি। শুধু সালাত আদায়ের নিয়তে যদি অজু করা হয় তাহলে সেই অজু দ্বারা যে কোনো আমল করা যাবে। এ বিষয়ে আরো ব্যাখ্যা ইনশাআল্লাহ দেখছি, দুই একটা প্রশ্ন এসেছে, আমরা সেই ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর জবাব দেওয়ার চেষ্টা করব। তো অজুতে নিয়ত করা, এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো এমন কোন নিয়ত করব যেগুলো শরীয়তের দৃষ্টিতে মৌলিক আমল, যেমন সালাত কায়েম করা, একইভাবে কোরআন স্পর্শ করা। দ্বিতীয়ত, বিসমিল্লাহ বলে অজু শুরু করা, এটা একটা সুন্নাত। অজুর ক্ষেত্রে সর্বপ্রথম কবজি থেকে, মানে হাত ধোয়ার কবজি থেকে ধোয়া শুরু করা, তো প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধুয়ে নেয়। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অজুর পুরা সমস্ত আমলের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গ ধোয়ার ক্ষেত্রে 3 বার তিনকে অবলম্বন করা, এটা আল্লাহর রসুলের একটা বিশেষ সুন্নত। আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল বিত্র, আল্লাহ তাআলা বিত্রকে বা ওই বেজোড়কে পছন্দ করেন, এবং আল্লাহ রসুল নিজেও বেজোড় সংখ্যাকে পছন্দ করতেন, যে 3, 5, 7 এই সংখ্যাগুলোর ক্ষেত্রে, যে কোনো আমলের ক্ষেত্রে আল্লাহর রসুল এই সংখ্যাগুলোকে অবলম্বন করার চেষ্টা করতেন। তো যে কোনো ক্ষেত্রে 3 বার ধোয়ার যে আমলগুলো রয়েছে, ধোয়ার যে হুকুমগুলো রয়েছে, ওই সমস্ত অঙ্গগুলোকে 3 বার করে ধোয়া, এটা একটা আলাদা সুন্নাত। তো বিসমিল্লাহ বলার পরে দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া, এটা একটা সুন্নাত। একইভাবে অজুর শুরুতে মিসওয়াক করে নেয়া, এটা সুন্নাত। মিসওয়াকের ক্ষেত্রে আল্লাহ রসুলের হাদিস রয়েছে যে আমি যদি আমার বান্দার জন্য কঠিন মনে না করতাম তাহলে মিসওয়াককে ওয়াজিব করে দিতাম না। আল্লাহ রসুল মিসওয়াককে অত্যন্ত পছন্দ করতেন, এবং মেসওয়াক করা এটা কেমন যেন আল্লাহ রসুলের সব সময়ের একটা আমল ছিল, সব সময়ের আমল ছিল। অথচ আজ আমাদের মাঝে সবচেয়ে মৃত আমল যদি থেকে থাকে তার মধ্যে মেসওয়াক একটা অন্যতম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সব সময় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অজুর ক্ষেত্রে মেসওয়াক করে নেয়া। মেসওয়াকের কি সুন্নাহ, কোনগুলোকে মেসওয়াক করব, অন্তত যদি নিজেদের কাছে কোনো মেসওয়াক জাতীয় কোনো কিছু না থাকে, অন্তত সুন্নাতকে আদায় করার জন্য আঙ্গুল দ্বারাও হলেও মেসওয়াক করে নেয়ার চেষ্টা করা, অন্তত 3 বার আঙ্গুল দিয়ে মুখের দাঁতগুলোকে একটু ঘষে নেয়া। এছাড়াও মেসওয়াকের অনেক ফজিলতের সাথে সাথে অনেক উপকারিতাও রয়েছে, দাঁতের ক্ষেত্রে, নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে, হজমের ক্ষেত্রে, ব্রেন বাড়ার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন ডাক্তারি অনেক গবেষণায় মেসওয়াকের গুরুত্ব অপরিসীম। আজ আমাদের কাছে
দাঁত পরিষ্কার করা এটা একটা আলাদা সুন্নত, তো আমরা এই সুন্নতটা তো আদায় করছি, ব্রাশ ব্যবহার করছি, দাঁতকে পরিষ্কার রাখছি, কিন্তু মেসওয়াকের যে সুন্নত সেই সুন্নতটাকে আমরা নিয়মিত ভাবে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নত পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুন। তারপরে 3 বার নাকে পানি দেয়া। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানিটাকে পৌঁছানো, যা যদি সম্ভব হয় আঙ্গুল দিয়ে নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত ভিজিয়ে নেয়া, তারপরে নাকের ভিতরে পানি মারা। এভাবে 3 বার আলাদা আলাদা ভাবে নতুন নতুন পানি দিয়ে নাক ধৌত করা, এটা একটা সুন্নাত। নাকে যদি অতিরিক্ত কোনো ময়লা থেকে থাকে তাহলে সেই ময়লাটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তা না হলে নাকের নরম জায়গা কিংবা নাকের ভিতরের যেই স্কিন রয়েছে, চামড়া রয়েছে, সেটা ভিজবে না। তো এটা আল্লাহর রসুলের একটা সুন্নাত। তারপরে 3 বার কুলি করা। না, এর আগে 3 বার কুলি করার সুন্নাতটা আগে, মেসওয়াকের পরে 3 বার কুলি করা। কুলির ক্ষেত্রে গড়গড়া করা, যদি রোজাদার না হয়ে থাকে তাহলে কুলির ক্ষেত্রে গলার নরম জায়গা পর্যন্ত, গলা পর্যন্ত পানিকে পৌঁছানো, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। মুখের ভিতরের পুরা ফাঁকা জায়গাটাকে ধুয়ে নেয়া, তা 3 বার কুলি করা, এটা একটা আল্লাহ রসুলের সুন্নাত। তারপরে 3 বার নাকে পানি দেয়া। এরপরে কারো যদি দাড়ি ঘন থাকে, দাড়ি যদি ঘন থাকে তাহলে ঘন দাড়িকে খেলাল করা, এটা একটা সুন্নাত। আর যদি দাড়ি পাতলা থাকে, যেই দাড়ি বাহির থেকে দেখে বোঝা যায় ভিতরের চামড়া দেখা যায়, মানে দাড়িটা এতটা পাতলা স্বাভাবিক দৃষ্টিতে দাড়ির ভিতরের চামড়া স্পষ্ট ভাবে দেখা যায়, সেই ব্যক্তির ক্ষেত্রে হুকুম হলো দাড়িকে 3 বার ধুয়ে নিতে হবে, সেখানে খেলালের কোনো হুকুম নেই। দাড়ি খেলাল করা এটা হলো ঘন দাড়ির ক্ষেত্রে, তো এটা স্পষ্ট হলো ঘন দাড়ি সেটাকে বলা হবে যেই দাড়ির বাহির থেকে দাড়ির ভিতরের চামড়া স্পষ্ট ভাবে দেখা যায় না, চামড়া দেখা যায় না, স্বাভাবিকভাবে চামড়া ধরা যায় না, এই পর্যায়ের ঘন দাড়ি যদি থাকে সেক্ষেত্রে দাড়িকে খেলাল করা এটা সুন্নাত। আর যদি দাড়ি পাতলা থাকে, ভিতরের চামড়া দেখা যায়, বোঝা যায়, তাহলে সেই দাড়িকে পরিপূর্ণরূপে ধুলেই তবে চেহারা ধোয়া হবে, এটা চেহারার সাথে ধোয়া হয়ে যাবে, এটা দাড়িকে খেলাল করা, ঘন দাড়িকে খেলাল করা এটা সুন্নাত। একইভাবে আরেকটা সুন্নাত হলো হাত ও পায়ের আঙ্গুল গুলোকে খেলাল করা। খেলালের অর্থ হলো এক এক হাতের আঙ্গুল দ্বারা অপর হাতের আঙ্গুলের গোড়ায় পানি পৌঁছানো, একটু গোড়ায় চাপ দিয়ে পানি পৌঁছানো, এটা পায়ের ক্ষেত্রে, হাতের ক্ষেত্রে, বিশেষ করে শীতের সময়ে, বর্তমানে শীতের সময় আমাদের এই জিনিসটা হয় যে শরীরের বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে পানি ঢেলে দিলে জায়গাটা ভিজে না, একটু শুকনা শুকনা থেকে যায়, এক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব শরীরের অঙ্গগুলোকে ধোয়ার ক্ষেত্রে একটু ডোলে ডোলে ধোয়া, বিশেষ করে আঙুলের যেই ফাঁকা জায়গাগুলো রয়েছে, আঙুলের মাঝের যেই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে খেলাল করা, এটা আল্লাহ রসুলের সুন্নাত। এরপরে সম্পূর্ণ মাথাকে একবার মাসাহ করা, এটা সুন্নাত। আর উপরে যে ফরজের আলোচনা হয়েছিল মাথা মাসাহের ক্ষেত্রে, ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ, অন্তত 1/4 পরিমাণ মাসাহ করা, এটা ছিল ফরজ। আর সম্পূর্ণ মাথাটাকে, অর্থাৎ মাথার পুরা অংশ, যে অংশগুলিতে চুল ওঠে, এই পুরা অংশটা হলো পুরা মাথা, এই মাথাকে পরিপূর্ণরূপে একবার মাসাহ করা, এটা সুন্নাত। তাহলে বুঝতে পারলাম যে মাসাহ করার ক্ষেত্রে সুন্নাত কিন্তু 3 বার নয়, মাসাহের ক্ষেত্রে মাসাহের যে হুকুমটা এসেছে, মোছার যে হুকুম, এটা হলো একবার, আর ধোয়ার যে হুকুমগুলো, ধোয়ার যে অঙ্গগুলো রয়েছে, এগুলোকে 3 বার ধোয়া, 3 বার ধোয়া, এটা হলো সুন্নাত। তারপরে কান মাসাহ করা, মাথার পরে কানকে মাসাহ করা। কানকে মাসাহ করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো কানের ভিতরে এবং বাইরে, কানের ভিতরের যেই একটা কি বলে ভাঁজ রয়েছে, এই ভাঁজের ভিতরের অংশগুলোকে আঙ্গুল দ্বারা মুছে নেয়া, একদম কানের কর্ণ কুহরে না, কানের ভিতরের যে অংশটা সেটা না, বাহিরে থেকে যতটুকু দেখা যায় ততটুকু পর্যন্তই মূলত পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ধুতে হয় কিংবা মুছতে হয়। তো কানকে মাসাহ করা, এটার অর্থ হলো কানের ভিতরের অংশের যে ভাঁজগুলো রয়েছে এবং বাইরের কানের পিছনের যে অংশটা, এই পুরো অংশটা কানকে মাসাহ করা, এটা একটা সুন্নাত। এটা এটাও যেহেতু মোছার হুকুম, এখানে 3 বার না করে আমরা 1 বার করব।
তারপরে গর্দানকে মাসাহ করা, সেটা যেহেতু সুন্নত না, ওই আলোচনাটা আমরা সামনে আসবে ইনশাআল্লাহ। এরপরে হলো পা ধোয়া, পা ধোয়ার ক্ষেত্রে তিনবার তিনকে অবলম্বন করা, এটা হলো সুন্নত। অজুর যেই ধোয়ার অঙ্গগুলো রয়েছে, এই অঙ্গগুলোকে ধোয়ার সময় ধারাবাহিকতা রক্ষা করা, যেই ধারাবাহিকভাবে বলা হলো, প্রথমে কবজি, হাতের কবজি পর্যন্ত ধোয়া, তারপরে কুলি করা, এরপরে নাকে পানি দেয়া, এরপরে চেহারা ধোয়া, তারপরে মাথা মাসাহ করা, কান মাসাহ করা, এরপরে হলো পা ধোয়া, এরপরের বিষয়টা ছিল অজুর অঙ্গগুলোকে পরস্পর ধোয়া, মাঝে কোনো দেরি না করা। যেমন মুখ ধোয়ার পরে দীর্ঘ সময় দেরি করে আমি হাত ধুচ্ছি, এটা যে কোনো কারণেও হতে পারে, কারণ ছাড়াও হতে পারে, এটা সুন্নতের খেলাফ দেরি করাটা। অঙ্গসমূহকে পরস্পর একের পর এক ধোয়া, অন্তত এতটুকু পর্যন্ত দেরি, মানে অন্তত অবশ্যই দেরি না করা, যতটুকু দেরির কারণে আগের অঙ্গ, মানে এক অঙ্গ ধোয়ার পরে অপর অঙ্গ ধুতে মাঝখানে এত সময় পর্যন্ত দেরি যদি করি, যেই সময়ের মধ্যে আগের অঙ্গটা শুকিয়ে যায়, তাহলে এটা সুন্নতের খেলাফ। আমাদের অনেক সময় হয় যে এক স্থানে দাঁড়িয়ে আমরা সম্পূর্ণ অজুটা শেষ করতে পারছি না, হয়তো বেসিনে আমি মাথা মাসাহ পর্যন্ত করছি, তারপরে পা ধোয়ার জন্য একটু দূরে ওয়াশরুমে যেতে হচ্ছে কিংবা অন্য কোথাও যেতে হচ্ছে, এতটুকু দেরি এটা সুন্নাতের খেলাফ নয়। এতটুকু দেরি না হওয়া যে এক অঙ্গ ধুতে ধুতে আগের অঙ্গটা শুকিয়ে যায়, এটা হলো সুন্নাতের খেলাফ। আর এছাড়া আরেকটা যেটা বললাম, অজুর অঙ্গসমূহ ঘষে ঘষে ধোয়া, এটা শীতে হোক গরমে হোক সব সময় অজুর অঙ্গগুলোকে ঘষে ঘষে ধোয়া বা ডোলে ধোয়া এক হাত দিয়ে অপর হাতকে, এটা আল্লাহ রসুলের একটা সুন্নাত। তবে শীতের সময় আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো যেন আমি একটু আমার কি বলে একটু অসচেতনতার কারণে এমন কোনো অঙ্গের কোনো অংশ শুকিয়ে না থেকে যায় বা শুকনো না থেকে যায়, যে অঙ্গটা ধোয়া ছিল আমার জন্য ফরজ, তাহলে কিন্তু অজুই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর সর্বশেষ সুন্নাত হলো পানির অপচয় না করা। এক্ষেত্রে আল্লাহ রসুলের হাদিস উল্লেখ আছে যে আল্লাহ রসুল বলছেন, কোরআনের আয়াত হলো ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা মুসরিফকে বা অপচয়কারীকে পছন্দ করেন না। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, এই যে অপচয়ের বিষয়টা, এটা কি আমরা নদীতে কিংবা সমুদ্রে অজুর ক্ষেত্রেও অপচয় হবে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, হ্যাঁ, তুমি যদি নদীতে অথবা সমুদ্রেও অজু করো, সেখানেও পানি অপচয় না করা, সেখানেও পানি অপচয় না করা। কিভাবে? সেখানে অপচয়ের কি সুরত? যে কোনো অঙ্গ সুন্নাহ হলো তিনবার ধোয়া, কিন্তু তিনবারের জায়গায় আমি 5 বার ধুলাম, 10 বার ধুলাম, আমি মনে করলাম এখানে তো পানি অঢেল পানি আছে, আমি একটু বারে বারে ধুই, বেশি বেশি ধুই, তাহলে এইটার দ্বারা আল্লাহ রাসুলের ভাষ্য অনুযায়ী অপচয় হবে। তো সব ধরনের অপচয় থেকে মুমিন ব্যক্তি সব সময় বেঁচে থাকা উচিত, সব সময় সব ধরনের অপচয় থেকে বেঁচে থাকা উচিত, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। তো বিশেষ করে অজুর ক্ষেত্রে অপচয় না করা, এটা হলো সুন্নাহ। আচ্ছা, তারপরে এসেছে অজু ভঙ্গের কারণ। এছাড়াও অজুর কিছু মুস্তাহাব বিষয় থাকে, বিষয় আছে অজুর মুস্তাহাবের মধ্যে। মুস্তাহাব অর্থাৎ নফল আল্লাহ রসুল কখনো করেছেন, কখনো হয়তো ছেড়ে দিয়েছেন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্দানকে মাসাহ করা, মানে ঘাড়, পিছনের অংশকে মাসাহ করা। এই অংশটাকে, কান মাসাহের পরে পিছনের অংশটাকে মাসাহ করে নেয়, এটা একটা মুস্তাহাব আমল। তবে এটা না করলে কোনো সমস্যা নেই। তবে মানে যেটা আমাদের, যদি আমরা আমাদের ব্রেন দিয়ে চিন্তা করি, যে অজুর ক্ষেত্রে আমরা সাধারণত ওই অঙ্গগুলোই লক্ষ্য করি, যে ওই অঙ্গগুলোই ধোয়া হয় যে অঙ্গগুলো স্বাভাবিকভাবে আমাদের বাইরে থাকে, স্বাভাবিকভাবে যে অঙ্গগুলো বাইরে থাকে, বাহ্যিকভাবে যে অঙ্গগুলোকে দেখা যায়, এগুলোই মূলত অজুর ক্ষেত্রে হুকুম এসেছে। যে চেহারা, দুই হাত, দুই পা, এই অঙ্গগুলোই মূলত আমাদের মাথা। তো গর্দান বা ঘাড় এটাও এমন একটা অঙ্গ যে অঙ্গটা বাহির থেকে স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায়। তাহলে এই দৃষ্টে মনে হচ্ছে যে গর্দানকে মাসাহ করা, এটাও সুন্নাহ হওয়া উচিত। অন্তত সুন্নাহ না হলেও এটা নফল পর্যায়ে বা মুস্তাহাব পর্যায়ে অবশ্যই থাকা উচিত এবং এটাকে আমল করার চেষ্টা করা উচিত। কারণ মানে এটা হলো আমাদের, যদি আমরা আমাদের ব্রেনকে ব্যবহার করি তাহলেই বোঝা যায়। আর এছাড়াও হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল গর্দানকে মাসাহ করেছেন, তবে নিয়মিত মাসাহ করেননি,
এই নিয়মিত মাসাহ করেছেন কিনা এই বিষয়ে কোনো হাদিস না পাওয়ার কারণে এটাকে মুস্তাহাবের পর্যায়ে বা নফলের পর্যায়ে রাখা হয়েছে। এরপর আমরা আজকে জানবো অজু ভঙ্গের কারণ কি কি। অজু করলাম কিন্তু অজু ভঙ্গের কারণ জানলাম না, এমন কোন কাজ আমার দ্বারা সংঘটিত হলো যেটার কারণে আমার অজু ভেঙে গেল, অথচ আমি না জানার কারণে ওই অবস্থায় সালাত আদায় করে নিলাম, তাহলে তো সালাতই আদায় হবে না। সেই জন্য অজু ভঙ্গের কারণ সমূহের মধ্যে আমরা কয়েকটা বিষয় এখানে উল্লেখ করেছি, এগুলোকে একটু লক্ষ্য করার দরকার। যে প্রথম হলো প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, আমাদের পেশাব এবং পায়খানার যেই মলদ্বার ও কি বলে পেশাবের যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হওয়া, এটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পেশাব ও পায়খানার দ্বারাই অজু ভাঙে এমন কোনো কথা নেই, যে কোনো কিছু বের হওয়া এবং শরীরের অন্য যে কোনো জায়গা থেকে রক্ত পুঁজ পানি, রক্ত পুঁজ বা পানি চামড়ার নিচ থেকে, রক্ত পুঁজ বা পানি এগুলো চামড়ার ভিতর থেকে বেরিয়ে গড়িয়ে পড়া, গড়িয়ে পড়া এটা হলো অজুভঙ্গের প্রধান কারণ। তাহলে আমরা বুঝতে পারলাম পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হওয়া, পেশাবের রাস্তা দিয়ে একাধিক পদার্থ বের হতে পারে, পায়খানার রাস্তা দিয়েও একাধিক পদার্থ বের হতে পারে, যে কোনো কিছু বের হওয়ার দ্বারাই, চাই সেটা বায়ু হোক কিংবা কোনো ময়লা হোক অথবা কোনো পোকা মাকড় ইত্যাদি হোক, যে কোনো কিছু বের হওয়ার দ্বারাই অজু ভেঙে যাবে, এটা খুবই লক্ষণীয়। আর শরীরের অন্য জায়গা থেকে, অন্য কোন কোন জায়গা, শরীরের যে অঙ্গগুলো গোসলে কিংবা অজুতে, গোসলে কিংবা অজুতে ধোয়ার হুকুম রয়েছে, সেই অঙ্গগুলোকেই মূলত বলা হয় যে কোনো জায়গা, কিন্তু অজুতে অথবা গোসলে ধোয়া হয় না। যেমন কানের ভিতরের অংশ, নাকের ভিতরের অংশ, গলার ভিতরে যদি আমাদের রক্তক্ষরণ হয়, কান নাকের ভিতরের অংশে বুঝতে পারছি রক্তক্ষরণ হচ্ছে কিন্তু সেই রক্তটা বেরিয়ে পড়েনি, তাহলে এটা অজুর অজুতে অথবা গোসলে ধোয়া জরুরি এমন কোনো স্থানে গড়িয়ে পড়েনি। সেই জায়গাগুলো এই বের হওয়ার দ্বারা বা এই গড়িয়ে পড়ার দ্বারা কিন্তু অজু ভাঙবে না, অজু ভাঙবে অজুতে অথবা গোসলে। শুধুমাত্র অজুর অঙ্গগুলো না, গোসলেও আমাদের শরীরের বাহ্যিক পুরা উপরের যে স্কিনটা এটাকে ধোয়া হলো গোসলের ক্ষেত্রে জরুরি। গোসল আমরা এটাকেই বলি যে মাথা থেকে, মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীরের বাইরের অংশটা, বাইরের স্কিনটা, এটা হলো গোসলের ক্ষেত্রে আমরা ধুয়ে ধুয়ে থাকি, এটাকেই মূলত আরবি বা শরীয়তে দৃষ্টিতে গোসল বলা হয়। এই পুরা অংশের মধ্যে, এই পুরা শরীরের কোনো জায়গা থেকে যদি রক্ত পুঁজ অথবা পানি যে কোনো কিছু বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে। আচ্ছা, তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুখ ভরে বমি হওয়া। মুখ ভরা কাকে বলা হয়? মুখ ভরে বমি এমন পরিমাণ বমি যে বমিকে আটকে রাখা সম্ভব নয়, কষ্ট করে মুখে আটকে রাখতে হয়, এটাকে বলা হয় মুখ ভর্তি বমি। যে বমি কষ্ট করে আটকে রাখতে হয় এটা হলো মুখ ভরা বমি। কারো মুখ থেকে যদি মুখ ভর্তি বমি বের হয় সেটার কারণে অজু ভেঙে যায়। হ্যাঁ, খুব অল্প পরিমাণ, যেমন গলা থেকে অল্প একটু খাদ্য বেরিয়ে এসেছে কিংবা একটু টক পানি বেরিয়ে এসেছে, এটাকে বমি বলা হয় না এবং এটার দ্বারা মুখ ভর্তি বমি বলা হয় না এবং এটার দ্বারা অজু ভঙ্গ হয় না। তাহলে অজু ভঙ্গ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো মুখ ভরি বমি হওয়া। তৃতীয় বিষয় হলো থুতুর সঙ্গে রক্তের অংশ থাকা। থুতুর সঙ্গে রক্তের অংশ, এটা সমান পরিমাণে থাকা, থুতুর পরিমাণ হওয়া কিংবা তার চেয়ে বেশি হওয়া, যে হতে পারে দাঁতের কোনো জায়গা থেকে রক্ত এসেছে, আমি যখন থুতু ফেলছি তো থুতুর মধ্যে দেখা গেছে যে এটা লালচে বর্ণের, তো এখানে একটু স্বাভাবিকভাবে আমরা চিন্তা করে দেখতে হবে যে আমার এই লালচে যে বর্ণটা যেই পরিমাণ লালের দিকে গিয়েছে এটার মধ্যে রক্ত এবং থুতু কি সমান সমান কিনা, যদি সমান সমান হয়ে থাকে তাহলে অজু ভেঙে গেছে, আর যদি রক্তের পরিমাণ বেশি মনে হয় তাও অজু ভেঙে গেছে। কিন্তু শুধুমাত্র একটু লালচে বর্ণের হয়েছে, পরিপূর্ণ লাল না, খুবই হালকা পরিমাণ দেখা যাচ্ছে রক্ত, এটার দ্বারা অজু ভাঙবে না। তাহলে রক্তের ভাগ বা রক্তের অংশটা সমান পরিমাণের হওয়া কিংবা তার চেয়ে বেশি হওয়াটা হলো অজু ভঙ্গের কারণ। একইভাবে কোনো অজুকারী ব্যক্তি যদি শুয়ে ঘুমায়, শরীরকে ছেড়ে দেয়, মানে শুয়ে ঘুমানোর অর্থ হলো শরীরকে একদম এমন অবস্থা যে সে যদি এই দাঁড়িয়ে থাকতো তাহলে পড়ে যেত, সে যদি বসে থাকতো তাহলে পড়ে যেত, এটাকে বলা হয় শুয়ে ঘুমানোর, এটাকে এইটা অজু ভঙ্গের কারণ, চাই তার অজু ভঙ্গ হোক কিংবা না হোক। হ্যাঁ, যদিও কোনো কোনো কিতাবে, কোনো কোনো ইমামের মতে এসেছে কেউ যদি চিত হয়ে
তার মলদ্বারকে পরিপূর্ণরূপে আটকে রেখে ঘুমায় এবং অল্প পরিমাণ সময় ঘুমায়, শুয়ে ঘুমালেও তার অজু ভাঙবে না। কারো কারো মত এখানে বলা হয়েছে, বসে যদি এমন ভাবে ঘুমায় যে নিতম্ব ভূমি থেকে সরে গিয়েছে তখন অজু ভাঙবে। একইভাবে আমি যেটা বললাম, এটা অতিরিক্ত একটা বিষয়, যদি এমন ভাবে বসে হেলান দিয়ে ঘুমায়, এখানে হেলানের বিষয়টা নেই, যদি হেলান দিয়ে ঘুমায় এবং এই পরিমাণের ঘুম বা ঘুমের গভীরতা এতটুকু যে পাশের বস্তুটা সরিয়ে ফেললে সে পড়ে যেত, তাহলে তার অজু ভেঙে যাবে। এটা শুয়ে ঘুমানোর মতোই। আচ্ছা, চতুর্থ, এর পরের অংশ হলো, পাগল, বেহুশ কিংবা নেশাগ্রস্ত ব্যক্তি, তা মানে নেশাগ্রস্ত হওয়াটাই হলো অজু ভঙ্গের কারণ। সে পাগল হয়ে গেল, অজু করার পরে তার মাতলামি এসে গেল, তাহলে অজু ভেঙে যাবে, কিংবা বেহুশ হয়ে পড়লো অথবা নেশাগ্রস্ত হলো। আর আরেকটা বিষয় হলো নামাজে অট্টহাসি দেয়া, নামাজে অট্টহাসি দেয়া, এটা অজু ভঙ্গের কারণ। একইভাবে নামাজ ভঙ্গের কারণ, হাসি মূলত তিনটা ভাগে বিভক্ত করা যায়। হাসি তিন ধরনের, একটা হাসি হলো মুচকি হাসি, যেটা আল্লাহ রসুলের সুন্না। মুচকি হাসি, এটা যদি নামাজের মধ্যেও কেউ দেয় তাহলে তার নামাজও ভাঙবে না, অজু তো ভাঙবেই না। দ্বিতীয়, এটাকে আরবিতে বলা হয় ইবতিসাম। দ্বিতীয় হাসি হলো জেহেকুন, জেহক, আরবিতে জেহকুন বলা হয়। এটা সাধারণ হাসি, আমরা স্বাভাবিকভাবে যে হাসিটা দেই, যেটার আওয়াজ আমি পর্যন্ত শুনি, মুখ থেকে কোনো বড় আওয়াজ বের হয় না, একটু ফিস ফিস আওয়াজ আমার কান পর্যন্ত তো আসে এবং দাঁত দেখা যায়, এটা হলো জেহকুন। কোনো ব্যক্তি নামাজ অবস্থায় যদি এই হাসিটা দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে কিন্তু অজু ভাঙবে না। আর তৃতীয় যে হাসি, অট্ট হাসি, এটাকে আরবিতে বলা হয় কহ কহাতুন। এই অট্ট হাসি কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় দেয় তাহলে তার নামাজ যেমন ভাঙবে সাথে সাথে তার অজুও ভেঙে যাবে। তাহলে নামাজরত অবস্থায় অট্টহাসি দেয়া, এটা হলো অজু ভঙ্গের কারণ। অট্টহাসিকে এখানে ব্যাখ্যা করা হয়েছে, এতটুকু পরিমাণ আওয়াজ দিয়ে হাসি যে আওয়াজটা পার্শ্ববর্তী ব্যক্তির কানে যায়, পার্শ্ববর্তী ব্যক্তি শুনতে পায়, এতটুকু আওয়াজ বের হওয়াকে অট্টহাসি বলা হয়। নামাজরত ব্যক্তি অট্টহাসি দিলে অজু ভেঙে যাবে, কিন্তু নামাজে অবস্থায় যদি না থাকে, অন্য সময় শুধু অট্টহাসি দিল, এটার দ্বারা অজু ভাঙবে না। তাহলে নামাজরত অবস্থায় অট্টহাসি দেয়াটা হলো অজু ভঙ্গের কারণ, এটা লক্ষণীয় বিষয়। এই ছিল মোটামুটি অজু ভঙ্গের কারণগুলো। আমরা যদিও হয়তো অনেকেই জানতাম, তবুও আমরা ইনশাআল্লাহ এখান থেকে একটু ভালোভাবে পড়ে এই বিষয়গুলোকে আত্মস্থ করে নেওয়ার চেষ্টা করব। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, গোসল। আমরা শুরুতেই বললাম যে পবিত্রতা অর্জন দুই ধরনের হয়, একটা হলো হাদাসে আসগর থেকে পবিত্রতা অর্জন, সেটা হলো অজুর মাধ্যমে, আর একটা হলো হাদাসে আকবার থেকে, বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন, এটা হলো গোসলের মাধ্যমে। এই গোসলটাও পবিত্রতা অর্জনের একটা মাধ্যম। গোসলটা কি? পবিত্রতা অর্জনের জন্য যে গোসলটা করা হবে, পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ বা বীর্যস্খলন হওয়াটা হলো গোসল ভঙ্গের কারণ। গোসল ফরজ হয় সহবাসের মাধ্যমে কিংবা স্বপ্নদোষের মাধ্যমে, যদি বীর্যস্খলন ঘটে পরিপূর্ণ দাফাকের সাথে, অর্থাৎ উত্তেজনার সাথে, এটা হলো গোসল ভঙ্গের কারণ, মানে এটাকে হাদাসে আকবার বলা হয়। এই আকবারটা, এই হাদাস কেউ যদি সংঘটিত করে বা এই নাপাকি যদি কারো সংঘটিত হয়, তাহলে সেই পুরুষের উপর গোসল করা ফরজ। আর নারীদের ক্ষেত্রে, বোনেদের ক্ষেত্রে, এই যে কারণটা উল্লেখ করা হলো, এটার সাথে অতিরিক্ত একটা কারণ হলো হায়েজ কিংবা নেফাস থেকে মুক্ত হওয়া, হায়েজ ও নেফাস থেকে সুস্থ হওয়া। হায়েজ বা মাসিক যে ঋতুস্রাব রয়েছে, কিংবা নেফাস বলা হয় সন্তান প্রসবের পর যেই কি বলে রক্ত আসে, এই দুইটা বিষয় থেকে মুক্ত হওয়ার পরে তার উপরে গোসল ফরজ হয়। তো এই হাদাসে আকবারের পরে যে গোসলটা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে গোসল আদায় গোসল করাটা ফরজ, এই গোসলটা আমরা কিভাবে করব? গোসলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো গড়গড়ার সাথে কুলি করা, গোসলের অংশ একটা ফরজ, এটা হলো গড়গড়া করে কুলি করা। দ্বিতীয়ত, নাকের ভিতরে ভালোভাবে পানি পৌঁছানো, যেটা আমরা অজুর ক্ষেত্রে যে দুইটাকে সুন্নাহ বলা হয়েছে, গোসলের ক্ষেত্রে এই দুইটা হলো ফরজ। আর তৃতীয় ফরজ হলো সমস্ত শরীরকে, শরীরের বাইরের পুরা স্কিনটাকে ভালোভাবে ধুয়ে নেয়া, ভালোভাবে ধুয়ে নেয়া, সব জায়গায় যেন পরিপূর্ণরূপে পানি পৌঁছে এভাবে ধুয়ে নেয়া। এই তিনটা হলো মূলত গোসলের ফরজ। এক, গড়গড়া করে কুলি করা, অর্থাৎ গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, মুখের পুরো অংশটা। দুই, নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, নাক ধোয়া ভালোভাবে। আর তিন হলো সমস্ত শরীর, শরীরের বাইরের পুরা স্কিনটাকে পরিপূর্ণরূপে ধুয়ে নেয়া, এটা
নাভির ভিতরের যে অংশটা, অনেকের নাভির ভিতরে একটু ফাঁকা জায়গা থাকে, এটাও ধোয়া। তো গোসল, ফরজ গোসলের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করব যে যে জায়গাগুলো স্বাভাবিকভাবে পানি পৌঁছে না, যেমন নাকের ভিতরের নরম জায়গা পর্যন্ত, নাভির ভিতরের যেই ভাঁজটা রয়েছে, কানের ভিতরের যে ভাঁজ রয়েছে, নারীদের ক্ষেত্রে কানের এবং নাকের যে অলঙ্কার, অলঙ্কারের যে ছিদ্র রয়েছে, একইভাবে হাতে যদি আমরা আংটি ব্যবহার করি, তাহলে এই আংটির ভিতরে, আংটি যদি টাইট হয়, শক্ত হয়, তা আংটির ভিতরে পানি পৌঁছানো, একইভাবে হাতের এবং পায়ের আঙ্গুলের ভিতরের অংশগুলোতে, চুলের ভিতরের, বড় চুল যদি কারো থাকে নারীদের ক্ষেত্রে বিশেষভাবে, মাথার স্কিনটা ধোয়া, এটা হলো ফরজ গোসলের ক্ষেত্রে, মাথার স্কিনটা পরিপূর্ণরূপে ধুতে হবে। হ্যাঁ, চুল লম্বা যে অংশটা ঝুলে আছে, সে অংশ যদি কারো শুকনা থেকে থাকে, এটার কারণে কোনো সমস্যা নেই, তবে চুলের গোড়াটা পরিপূর্ণরূপে ধুতে হবে, চুলের গোড়ায় পানি পরিপূর্ণরূপে পৌঁছতে হবে। এই বিষয়গুলো আমরা পরিপূর্ণরূপে যদি মেনটেন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ গোসল, ফরজ গোসল পরিপূর্ণভাবে আদায় হবে। আর এছাড়া যেটা এখানে আরেকটা উল্লেখ করা হয়েছে, গোসলের আগে অজু করে নেয়া, এটা হলো অজুর ক্ষেত্রে সুন্নাত, গোসলের ক্ষেত্রে এটা সুন্নাত, যে গোসলের আগে অজু, অজুর অঙ্গগুলোকে ধুয়ে নেয়া। তাহলে অজুর অঙ্গের মধ্যে নাক এবং নাকের ভিতরে পানি দেয়া ও কুলি করা, যেটা অজুর সুন্নাত, সেটাকে যদি আমরা পরিপূর্ণরূপে আদায় করি, তাহলে একদিকে যেমন এটা দ্বারা অজু আদায় হচ্ছে, আর একদিকে গোসলের ফরজও আদায় হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে আমরা মেনটেন করব, বিশেষভাবে নাপাকি থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে শরীর থেকে আগে নাপাকটাকে পরিপূর্ণরূপে দূর করে নেয়া, এটা হলো গোসলের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়। শরীরের যদি কাপড়ের কোনো অংশে নাপাক লেগে থাকে, সেটাকে ধুয়ে নেয়া, অথবা যদি শরীরের কোনো অংশে নাপাক লেগে থাকে, সেটাকে আগে পরিপূর্ণরূপে পবিত্র করে নেয়া, এরপরে গোসলকে আদায় করা, যেন গোসল আদায়ের পরে আমাদের ভিতরে এমন কোনো সন্দেহ কাজ না করে যে হতে পারে আমার শরীরের কোনো জায়গায় নাপাক রয়ে গেছে, আমার মনে হয় গোসলটা পরিপূর্ণ হয়নি। এই সন্দেহ থেকে বাঁচাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুল হাদিসের মধ্যে এসেছে, সন্দেহ রোগ এটা মুমিনের জন্য অত্যন্ত কঠিন এবং সাংঘাতিক একটা রোগ, কোনো মুমিন যেন সন্দেহের রোগে পতিত না হয়। অর্থাৎ আমার অজুটা হলো কি হলো না, অজুর এই অঙ্গটা ধুলাম, এটা কি আমার আসলেই ধোয়া হলো, এটা মনে করে একাধিকবার ধোয়া, তিনবারের বেশি বারে বারে ধোয়া, এটা হলো সন্দেহের একটা রোগ, এটাকে ওয়াসওয়াসা বলা হয়। এটা একমাত্র শয়তানের একটা ধোকা, শয়তান আমাদেরকে কষ্টে ফেলার জন্য এই জাতীয় ওয়াসওয়াসা আমাদের অন্তরে তৈরি করে। তা আমরা চেষ্টা করব পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সন্দেহ থেকে দূরে থাকতে। হাদিসের মধ্যে স্পষ্টভাবে তো এসেছে যে সন্দেহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, বা সন্দেহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য করণীয় হলো অজুর সময়ে ইস্তেঞ্জার আশপাশের, মানে আমাদের পেশাব পায়খানার জায়গার আশপাশের যে কাপড়টা রয়েছে, সেখানে একটু পানি ছিটিয়ে দেয়া, যেন সন্দেহ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। যদি পরবর্তীতে মনে হয় হতে পারে আমার একটু পেশাব পড়ে গেছে, হতে পারে আমার এই জায়গাটা একটু নাপাক রয়ে গেছে, এই সন্দেহটা আসলে যেন আমরা আমাদের মনকে শান্ত করতে পারি, এটা বলে যে আমি যে পানি ছিটিয়েছি সেটাই এই পানি। এটা হাদিসের মধ্যে এসেছে, উদ্দেশ্য হলো একজন মুমিনকে ওয়াসওয়াসার রোগ থেকে মুক্ত করা, ওয়াসওয়াসার রোগ থেকে বাঁচানো এবং সন্দেহ থেকে তাকে বাঁচানো। তা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের দৈনন্দিন আমলগুলোর মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সন্দেহের রোগ থেকে মুক্তি দান করেন, সন্দেহের মধ্যে আমরা পতিত না হই, এবং পরিপূর্ণরূপে সালাত আদায়ের জন্য পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন করে, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। نور القرآن سماء